अभिषेक बनर्जी फिर बने टीएमसी के राष्ट्रीय महासचिव। ममता बनर्जी के नेतृत्व में राष्ट्रीय कार्यकारिणी की बैठक के बाद हुआ फैसला। तृणमूल कांग्रेस के सांसद अभिषेक बनर्जी पार्टी के राष्ट्रीय महासचिव बने रहेंगे। शुक्रवार को तृणमूल कांग्रेस की नव गठित राष्ट्रीय कार्य समिति की पहली बैठक में यह फैसला लिया गया। पार्टी में अभिषेक बनर्जी के पद को लेकर कोई बदलाव नहीं होगा। राष्ट्रीय कार्य समिति की बैठक में जो खास बात रही वो ये कि भतीजे अभिषेक को बुआ ममता बनर्जी का साथ मिला, जिसके चलते वे पार्टी में अपना नंबर दो का दर्जा बहाल करने में सफल रहे। आपको बता दें, पिछले दिनों ममता बनर्जी और अभिषेक बनर्जी के बीच कथित तौर पर अनबन की खबरें सामने आई थीं। आज कालीघाट में ममता बनर्जी के नेतृत्व में राष्ट्रीय कार्यकारिणी की बैठक में ये फैसला लिया गया। बैठक में टीएमसी के पदाधिकारियों के नामों का भी ऐलान हुआ। ममता बनर्जी को चेयरपर्सन बनाया गया है। टीएमसी में विवाद होने के बाद ममता ने कमेटी रद्द कर दी थी। टीएमसी ने ममता बनर्जी को पदाधिकारियों के चयन की जिम्मेदारी दी थी। बैठक के बाद आर्थिक नीति निर्धारण का दायित्व अमित मित्रा और यशवंत सिन्हा को दिया गया। আমি এবং ফিরাদ হাকিম পৌর বিষয়ক কিছু ঘোষণা আছে, সেটা কলকাতার উন্নয়ন এবং আমাদের জাতীয় কর্মসমিতি সদস্য জানাবে। আমি আজকে আমি আজকে পদাধিকারীদের নির্বাচন নেতৃত্বে সর্বভারতীয় জাতীয় কর্মসমিতি জানাচ্ছি সর্বভারতীয় সভা সহসভাপতি হয়েছেন যশবন্ত সিনহা, সুব্রত বক্সি, চন্দ্রমা ভট্টাচার্য, তেজারার হয়েছেন অরূপ বিশ্বাস, সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপাতত এইগুলো পদাধিকারী, এছাড়াও সমন্বয়কারী হিসেবে ফিরাদ হাকিম, ইকোনমিক পলিসি গঠন করা, এক্সটার্নাল পলিসি গঠন করা দলের তরফ থেকে তৈরি করবেন, খসড়া তৈরি করবেন যশবন্ত সিনহা, অমিত মিত্র সহ আরো কয়েকজন জাতীয় শেখর রায়। রাজ্যসভা যখন চলবে তার মুখপত্র হবেন সুখেন্দু শেখর রায়, লোকসভায় ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। নর্থ ইস্টার্ন স্টেট দেখার জন্য সুস্মিতা দেব, মুকুল সাংমা এবং সুবল ভৌমিক আজকে এই জাতীয় কর্মসমিতিতে। অন্য রাজ্য থেকেও আমাদের যারা বিশেষ আমন্ত্রিত তারা এসেছিলেন, ডক্টর মুকুল সাংমা, মেঘালয়, চার্লস পয়েন্টগ্রোভ মেঘালয়, দুইজন হোক ফেলেরিও গোয়া, অশোক তানোয়ার তিনি এসেছিলেন হরিয়ানা থেকে, আমাদের রাজ্যসভার এমপি সুস্মিতা দেব, রাজেশ পতি ত্রিপাঠী তিনি এসছেন ইউপি থেকে, সুবল ভৌমিক তিনি এসছেন ত্রিপুরা থেকে কনভেনার হিসেবে, এছাড়াও উত্তরপ্রদেশের কনভেনার হিসেবে রাজেশ পতি ত্রিপাঠী এবং হরিয়ানার কনভেনার হিসেবে অশোক নিয়োজিত করা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের
যে ন্যাশনাল স্পোর্টস পারসন বা মুখপাত্র হিসেবে দিল্লিতে আমাদের অফিস আছে, সেই অফিস থেকে মহুয়া মৈত্র, সুকেন্দু শেখর রায়, কাকলি ঘোষদস্তিদার তারা এটা প্রতিদিন না হলেও নিয়মিত দিল্লি থেকে তারা বলবেন। নির্বাচন হলো, তার মধ্যে গৌতম দেবকে মেয়র হিসাবে ঘোষণা করা হয়েছে। বাদ বাকি তিনটে সম্পর্কে ঘোষণা।